আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিনহাইস টিভির পক্ষ থেকে চলে আসলাম নতুন আরো একটি ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতায়। আর যে খেলায় অংশগ্রহণ করবে ঢাকা জেলার শীর্ষ খেলোয়াড় ঢাকা আমিরপুর থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন শৈকুদ্দিন কোসি ভাই, ক্যারাম জগতের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। আর সেই সাথে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে নরসিংদী জেলার মনোহারটি থানা থেকে ক্যারাম জগতের এবং ক্যারাম অত্যন্ত ভালো খেলে থাকেন শ্রাবণ ভাই। দুজনের মধ্যে জমজমাটপূর্ণ এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি কোসি ভাই জয়লাভ করেছিল, দ্বিতীয় ম্যাচ যথাক্রমে হিট করবেন শৈকুদ্দিন কোসি ভাই। আমি বলছি না আপনারা আজ আমি বন্ধু আলি ভাই আসলে আমি আপনার ফোন দেবো নাকি কষি তো আমার কথা বুঝেন না, আমি আপনার নাম্বার ফোন দেবো। নাম্বার কত? 25। প্রথম হিট থেকে 7টি পয়েন্ট সংগ্রহ করলেন। মোবাইল তো বন্ধ, এই তো আমি মোবাইল বন্ধ, ডাটা সব বন্ধ।
অত্যন্ত সুন্দর ফিনিশিং দিয়ে শ্রাবণ ভাই তার হিট থেকে 11টি পয়েন্ট সংগ্রহ করলেন। Thank you.
দশটি পয়েন্ট সংগ্রহ করে একুশে বসে গেলেন সতেরো পয়েন্ট। এই হিট থেকে শফিউদ্দিন কোসি বাহক দুর্দান্ত ফিনিশিং দিয়ে সতেরো থেকে বারোটি পয়েন্ট সংগ্রহ করে জয়লাভ করলেন। কেমন খেলেছে কোসি ভাই, কেমন খেলেছে শ্রাবণ ভাই, আপনাদের কাছে মন্তব্য জানতে চাই, অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আমাদের এই খেলাটা কেমন লেগেছে। আর সবসময় সিনহাইজ টিভির পাশে থাকবেন, ভালো ভালো খেলা উপহার দেবো আমরা সিনহাইজ টিভির সৌজন্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।